অনেকদিন পর কাজ ইন্ট্রোটা লাগালাম ঠিক আছে তো গাইস অনেকে ইন্ট্রোটা হয়তো মিস করছিল তো একটু মানে বলতে পারবো মনে করে দিলাম তো কাজ আজকের ভিডিও না খুবই ইন্টারেস্টিং হবে কারণ কাছে যে ডে অলক ক্যারেক্টারটা আছে না ডিজে অলক মানে বলতে পারো যখন এসেছিল গেমের মধ্যে আলাদা লেভেলের ক্রেজ অ্যান্ড বলতে পারো গাইস এখনও অনেকে নিয়ে খেলে কারণ স্কাইলারে বলতে পারো পুরো শেষ করে দিয়েছে তো বেসিক্যালি কিছু আমাদের ডি অলকের সঙ্গে খুবই খারাপ হতে চলেছে মানে বলতে পারো আপডেটের পরে তো বেসিকালি কিছু আপডেটটা চলে এসেছিলো বাট দেয়নি কিন্তু নেক্সট আপডেটটা শিওর আসছেন খুবই খারাপ হবে ডিজে অলক তো অভিয়াস সবকিছু সব কিছু আপডেট দেবো তাছাড়া কাছে বলতে পারবো আমাদের নেক্সট ডায়মন্ডাল একটা নতুন বান্ডেল থেকে শুরু করে হাই পেপার বুকের একটা ইভেন্টের আপডেট তোমাদেরকে দিয়ে দেবো তো চলো আগে শুরু করে আজকে ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব না হলে প্লিস করে দিও তো কাজ আমাদের যে চিল আপ ইভেন্ট আছে বা চিল পার্টি ইভেন্টটা আছে দেখতে পাচ্ছ তো আমি বলেছিলাম সেরকম টাইপের একটা ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে বাটকিস কিন্তু এখনও আসেনি বলতে প্রচুর লেট হয়ে গেছে তো এই যে টুর্নামেন্ট দেখতে পাচ্ছ এরকম টাইপের টুর্নামেন্ট ইভেন্ট হচ্ছে এই চিল পার্টি ইভেন্ট অ্যান্ড হয়তো অনেকের মনে আছে আগে এরকম ইভেন্ট আসতো আমাদের ডেলি ডেলি ইনভিটে সার্ভারে অ্যান্ড সেখান থেকে গেছে আটটা করে ম্যাচ খেলতে পারতাম এন দেখতে পাচ্ছো এই যে ইমোটটা বলতে পারো ঠিক আছে এই ইমোটটা এখান থেকে ফ্রিতে তিরিশ দিনের জন্য কিন্তু পেয়ে যাচ্ছে জাস্ট কিছুই না ইভেন্টটাকে গাইস টুর্নামেন্ট খেললে ফ্রিতে ত্রিশ দিনের জন্য ইমোটটা দিচ্ছে তো বেসিক্যালি আমি বলেছিলাম এই মোটটা ফ্রিতে পাবো আমরা একে চিল পার্টি ইভেন্টটা আসবে বাট গাইস এখনও লেট হয়ে গেছে এখনও কিন্তু আসেনি তো হয়তো গাইস ব্যানের কারণে টুর্নামেন্টটা দেয়নি কিন্তু গাইস এই যে ইমোটটা আছে এই টুর্নামেন্টের ইভেন্ট যখন আসেনি তো ইভেন্ট আর আসবে না কিন্তু ইমোটটা খুব স্বীকৃতি তোমরা দেখতে পেয়ে যাবে ঠিক আছে সো বাইস আমাদের কাছে বলতে পারো সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত ভ্যালেন্টাইন উইক মানে বলতে পারো প্রেম ভালোবাসা দিবস আর কি ঠিক আছে এইসব নিয়ে গাইস বাদ দাও এইসব কথা বাদ দাও মেন কথা হচ্ছে যেটা আমাদের কথা সেটা হচ্ছে ভ্যালেন্টাইন উইকে গাইস আমাদের ভ্যালেন্টাইন ইভেন্ট আসবে মধ্যে ঠিক আছে অ্যান্ড দেখতে পাচ্ছ এই যে ইমোট দেখতে পাচ্ছো এই সেই ইমোট আমাদের নতুন ডিজাইন ইমোট তাছাড়া হার্ড ব্রেক ইমোট আমাদের সেই বলতো প্রোপোজ ইমোট আমাদের সেই বলতো আলাদা লেভেলের সেই লাভ মানে আঁকিয়ে ফাটিয়ে দেয় সেই ইমোটটা ঠিক আছে মানে বলতে হবে পুরো ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন প্রেম ভালোবাসি যেটা ইমোট আছে গেমের মধ্যে অ্যান্ড গেস্ট যা যে প্রিন্সের বান্ডিলটা বা বলতো প্রেম ভালোবাসার বান্ডিল আছে যেগুলো সেগুলো কিন্তু লিমিটের মধ্যে রিটার্ন আসবে ঠিক আছে তো সেটাকে সাত তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো একদিন দিয়ে দেবে চাপ নেই সো গাইস আমাদের যে তোমরা জানো যেখানে হাইপার বুক বলে আমাদের অপশন আছে আমাদের ল্যাবের এখানে ঠিক আছে এটা এখানে গেছে বলতে পারো প্রচুর সাত আটটা আইটেম থাকেন গেছে সেখান থেকে কিন্তু প্রচুর আইটেম গাইস বলতো গেমের মধ্যে আসে তো নেক্সট গাইস তোমাকে আমি আগের দিন ফটো দেখিয়েছিলাম ভিডিও দেখাতে পারি না আজকে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ব্ল্যাক ভার্সান একটা হচ্ছে রেড ভার্সান মানে বান্ডেলেরই দুটো ভার্সান একটা ব্ল্যাক ভার্সান একটা রেড ভার্সান তো এই আইটেম কটাই গেছে আসতে চলেছে আমাদের নেক্সট হাইপার বুকে ঠিক আছে সাতটা আইটেম দেখতে পাচ্ছ সাতটাই হাইপার বুকে আসছে কিন্তু দুঃখের কথা হচ্ছে এরপরে ক্লিক করলে দেখাচ্ছে না কারণ গিয়ে এখনো এখনও পুরো লোডিং হয়নি জাস্ট ঠিক আছে ফটো দেখতে পাচ্ছ বা বলতে ভিডিও দেখতে পাচ্ছ কিন্তু বান্ডেলটা বা সেটা যে দেখায় ওটা কিন্তু দেখাচ্ছে না মানে পুরো লোডিং হয়নি বাট গাইস তোমাদের আমি আগে থেকে দেখে রাখলাম যখন লোডিং হয়ে যায় বান্ডিগুলো রিভিউ করে দেখি দেবো কেমন দেখতে করেছে লুক করেছে বাট আপাতত তোমাদের জানিয়ে রাখলাম ওই সাতটায় আসছে গাইছে আমাদের নেক্সট হাইপার বুক ইভেন্টে সে ডিজি অলক এগিয়ে ডিজো লোকের সঙ্গে কী হতে চলেছে মানে বলতো ফিলিং সেট ফর ডিজি অলক তো আছে ডিজোলকারের সঙ্গে খুবই আমার মিস করি কারণ আমি মেলাতে দাঁড়িয়ে মানে সেই রাত্রেবেলা এসেছিলো ডিজলক ক্যারাক্টারটা আমি ফটাক্সে কিনে নিই ঠিক আছে তখন আমার কাছে টাকা ছিল ডায়মন্ড ছিলাম ফটাকসে কিনে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম তাই তখন আমি মানে বলতো ইউটিউবার এত বড় হইনি জাস্ট বলতো ছোটো ছোটো দশ বারো হাজার সাবস্ক্রাইবার ছিল কিনে নিয়েছিলাম আলাদা লেভেলে কিন্তু এই ডিজল ক্যারাক্টার

ল্যাঙ্গুয়েজ মানে ঠিক আছে তো বেসিক্যালি এই যে বান্ডেলটা কত কিউট টাইপের বান্ডেল ডায়মন্ডেলে দিয়ে দিয়েছে বাট এই বান্ডেলটা আমাদের সামনে আসেই নি ঠিক আছে তো আমাদের নেক্সট ডায়মন্ডাল তো ফিমেল বান্ডেল তোমাদের দেখিয়ে রেখেছি ফটো তো ফিমেল বান্ডেলের পরে হয়তো হলে এটা আসতে পারে কারণ গাই খুব ইন্টারেস্টিং টাইপের লেগেছে বান্ডেলটা আমার তো খুবই ভালো লেগেছে বান্ডেলটা বাট দেখা যাক কবে দেয় না দেয় কিন্তু এটাই হচ্ছে কাজ বলতে পারে নেক্সট ডায়মন্ডল একটা চান্স আছে ফিমেলের পর সো গাইস দেখতে পাচ্ছ বাইরের সামনে একটা ইভেন্ট দিয়েছে এখানে গাইস বলতে পারো ডাব দিয়ে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো ঠিক আছে ফ্রুট মানে ফ্রুট টাইপের ঠিক আছে এখানে গাইস ফ্রিতে ইভেন্ট কমপ্লিট করেছে ফল টল কালেক্ট করে এই যে ফিমেল বান্ডেল ম্যানেলটা আছে এই ফিমেল ম্যানেলটা ফ্রিতে নিতে পারছে তো ইভেন্টটা কাজ আমি তোমাদেরকে আসবে না আমাদের সামনে এই ধরনের ইভেন্ট দেয় না কিন্তু আমি কেন দেখালাম কারণ খুবই ইন্টারেস্টিং টাইপের ইভেন্ট দেখতে পেলাম বেশ এটা আমের ছবি দেখলাম একটা ডাবের ছবি দেখলাম এই বিভিন্ন ফলের ছবি অ্যান্ড সেই ফল টাইপের দিয়ে একটা ফ্রিতে ইভেন্ট দিয়েছে কোথায় ইউনিক আইডিয়া এই ধরনের আইডিয়ার ইভেন্ট ইনভিটি সামনে দিলে কিন্তু খুবই ভালো হয় ঠিক আছে তো আসলে আজকে ভিডিও যারা আপডেট সব কিছু ক্লিয়ার করে দেবে ইনভিটি সামনে কি কী আসে না হাইপার বুক বাগার ডিজলকের বলতে পারো শেষ দশ সেকেন্ড করে এইচপি দেবে অ্যান্ড তিন করে দেবে তিন দশকে তিরিশ পঞ্চাশ দিয়ে তো আগে পাঁচ করে এখন তিন করে তিরিশ দেবে ঠিক আছে আপডেটের পর সো এই ছিল